ममतांकर इस्तफा एवं बीजेपी रे जोग देबा परे डैमेज कंट्रोल मूड रे बीजेडी शंख भवन रे बैठक परे बीजेडी सुप्रीमो नवीन पटनायक को भेटिले मयूरभंज रो नेता जिलार सांप्रतिक राजनीतिक परिस्थिति संपर्क रे आलोचना करथिले नवीन पटनायक मयूरभंज जिलार सामग्रिक विकास क्षेत्र रे बिजु जनता दल सरकार समय रे निया जायतिबा पदक्षेप गुडीक पई नवीन पटनायक को सेमाने कृतज्ञता जणाइछन्ते। ए अवसर रे लोकंक सहित संपर्क को आहुरी मजबूत करी बीजेडी रो लोकाभिमुखी कार्यक्रम को जिला रे आहुरी व्यापक करबा पई परामर्श देछन्ते नवीन पटनायक। सबरे ममता महंत इस्तफा नै दलीय फोरम रे आलोचना होईछि काहे कि ममता महंत इस्तफा देले एवं बीजेपी केउ परिस्थिति रे तांकु प्रलोभित कला बीजेपी रे ताहा चर्चा हेउछि। सेपरि बीजेडी सभापति ममता मूवमेंट संपर्क रे केमिति ठोस खबर पाई पारिले नाही ताकुने मध्य होइथिला सरगरम आलोचना। आगरो बीजेडी रो सबु कमिटी को सभापति 32 टी सांगठनिक जिलार बैठक परे खूब शीघ्र दल नुआ कमिटी घोषणा करिबो एबे से नै विचार विमर्श मध्य चालिछि। हेले एक कथा सत जे बीजेडी को ममता झटका परे सरगरम होइछि राज्य राजनीति। तेबे संपर्क रे अधिक सूचना पाई आम सहित प्रतिनिधि महेश रही। महेश, जो भाई भाव में बीजेडी वर्तमान ममता महंत फैक्टर पर दल यह गोटे आह्वान जे एबेठारु जदि आम सतर्क न होचु संगठित कर दल को न रखुचु आहुरी अधिक विपर्यर सामना करने को पड़ी पारे तेणु एक गुरुत्वपूर्ण बैठक डाकि नवीन पटनायक एवं अनेक प्रसंग को आलोचना होती विशेषकर क्यों सबू दिग प्रति फोकस करते बीजेडी सुप्रीमो नवीन पटनायक দেখুন যদি কুহে নির্বাচন পরে বিজেডি কু ডবল ঝটকা লাগিছে যে নির্বাচন হারিবা এবং মমতা মহন্ত দলর ইস্তফা দেওয়া এবং সেই ঘটনাক্রম যদি আপনার দেখবে যে গতকাল দুই দুইটি সাংগঠনিক জেলার বৈঠক হয়েছে সকাল বেলা যে আপনার দেখবে পূর্বর ময়ূরভঞ্জ জেলার যে সাংগঠনিক জেলার বৈঠক হয়েছিল অপরাহ্নে গঞ্জাম জেলার সাংগঠনিক বৈঠক তেমনি এইভাবে ভাবে 32টি সাংগঠনিক জেলার বৈঠক পরে খুব শীঘ্র যে কমিটি ঘোষণা হব এবং বরিষ্ঠ বা পুরুখা নেতাঙ্কু দলের গুরুত্ব মিলবা কুযাচ্ছে তবে এই যে বৈঠক ডকা যাই কী কে পরিস্থিতির বৈঠক ডকাগলা এবং মমতা মহন্ত যেতবে বিজু জনতা দল ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টি যাই মিশুচ্ছি উভয় রাজ্যসভা এবং দলর ইস্তফা দিয়েছেন আকু দল সহজে গ্রহণ করিপারি না। অন্যপক্ষে বিজেডির যে দিল্লির ইন্টেলিজেন্স যেতবে গোটা স্ট্রং ছিল কথা কুযাচ্ছিল তা মধ্যে ফেল হয়েছে দল সুপ্রিমো এ সম্পর্কে মধ্যে কোণসে খবর পাইপারি নে তেমন ইয়ে গোটে দল গোটে পুনর্বার নিজের যে দলর যে স্ট্রেংথ রয়েছে তাকে কিভাবে প্রভাবিত রহব এবং সে স্ট্রেংথ কু কিভাবে কন্টিনিউ করব সে সম্পর্কে তাকে গুরুত্বর সহ নিয়া যাইছে এবং এ নিয়ে প্রতিষ্ঠিত নেতা দেবী মিশ্র অধ্যক্ষতার যে বৈঠক সব চালুছে তেমন এই বৈঠক পরে হি কমিটি নয় কমিটি ঘোষণা হব। সবুঠ বড় কথা হচ্ছে যে এই যে মমতা মহন্তক ইস্তফা যেমনি পুনর্বার আউ এভাবে ঘটনা যেমন ন ঘটে তাকে দৃষ্টিতে রাখি সব দল তার রণনীতি তৈরি করা পাই এসব বৈঠক গুলো আহ্বান করছি নিশ্চিত ভাবে। তবে আগকু যদি আমি দেখিবা রণনীতি কোন রহিপারে দলকু সংগঠিত করে রাখিবা পাই লোকসম্পর্ক বৃদ্ধি করিবা পাই নবীন পটনায়ক মধ্য নির্দেশ দেইছন্তি এবং লোকাভিমুখী কার্যকু বড়াইবা পাই মধ্য নির্দেশ দেইছন্তি তেনু কেউহলি ভাবে দলকু সংগঠিত করে রাখা যাই পারিব লোকঙ্ক পাখরে সেই পুরুনা লোকপ্রিয়তাকু পুনি জাগ্রত করা যাই পারিব লোকঙ্কর আস্থাভাজন হই পারিব বিজেডি সেথিপাই মধ্য কার্য করিবাকু নির্দেশ দেইথিবা সূচনা রহুচি বিজেডি সুপ্রিমো। মজবুত করবে এবং এই যে সংগঠন কিভাবে ভাবে রহব কারণ এইভাবে ঘটনা যেমনি আর নহে এবং এইসব ভিতরে আপনার দেখবে যে গতকাল যেভাবে ভাবে বয়ানবাজি হল বিজেডি যাই বিজেপি মিশ্র ঢালি যেভাবে ভাবে কহিলেন যে বিজেপি রহব না এবং অন্যপক্ষে বরিষ্ঠ নেতা অমর সরপতি কৌছেন যে দল যদি সজড়া ন যায় তাহলে দলের অঘটন ঘটব তেমন এইসবু যদি আপনার দেখবে গোটে গুরুত্বর সহিত নিয়েছেন এবং বৈঠক পরে বৈঠক বসবে এবং 32টি সাংগঠনিক জেলার বৈঠক বসিকি বসবা পরে হি গোটে কমিটি কমিটি ফর্মেশন হব এবং কমিটির এভাবে লোক দায়িত্ব দিয়া যে সবু সবু রয়েছে নেতা সমস্ত যেমি বাঁধিকি রাখি পারবে এবং যদি নহে তাহলে দল পাই গোটে ক্ষতি হব কারণ এই যে
निश्चिंत भाव में महेश आम कहीपर दल कि भाव में निजक पुणी संगठित कर लोकर आस्थाभाजन हो पार और लोकाभिमुखी कार्य किभिक बीजेडी रो सुप्रीमो नवीन पटनायक जो निर्देश देखते परवर्त समय नेता कि कार्य करुँचर आप नजर रखु बहुत बहुत धन्यवाद महेश रही प्रतिनिधि अधिक सूचना देते हैं।